দার্জিলিং ফুড ব্লগ আমরা এখন দার্জিলিংয়ের রক ভ্যালি গার্ডেনে আছি। হ্যাঁ, এই তো হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়েছে তো ইউর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয় সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি, রক পয়েন্টের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। আমরা এখন দার্জিলিংয়ের হিমালয় পাহাড়ের রক গার্ডেনে অবস্থান করছি। ভিডিওটি শুট করছি এখান থেকে, একটু ওপরের দিকে যাব, শ্রমিক হিল একটু ওপরের দিকে যাব, এখানে একটা ছবি উঠাব। এখানে খুব সুন্দর বসবার জায়গা আছে, কিছুটা বিশ্রাম নেওয়া যায়, অনেক চেয়ার পাতা আছে। এবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি কতটা উপরে ওঠা যায়। অনেকটা উপরে উঠেছি, হাঁপিয়ে গেছি, কথা দিয়ে আপনারা বুঝতে পারছেন, জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে। আমি ঝর্ণাটার কাছে যাব একদম, ঝর্ণাটা পার হয়ে ওপরের দিকে যাওয়ার অনেক ব্যবস্থা আছে। আমি কতদূর যেতে পারি চেষ্টা করছি, দেখি। এই যে একদম কাছে চলে এসেছি ঝর্ণাটা, আপনার যারও উপর থেকে দেখাবো এই ঝর্ণাটা, দেখতে থাকুন। দার্জিলিং রক গার্ডেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয় সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থিত করতে চলেছি। আমরা এখন দার্জিলিং পাহাড়ে আছি, রক ভ্যালিতে, রক গার্ডেনে। এখান থেকে এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থিত করবো। কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আর একটু ওপরে যাওয়া যাক। ঝর্ণাটা কত উপরে উঠে গেছে, আরও উপরে ওঠার ব্যবস্থা আছে। পিছন দিকের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয় সঞ্জয়ের পক্ষ থেকে এই ব্লগটি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। অনেকটা উপরে উঠেছি, হাঁপিয়ে গেছি, অনেক উপরে উঠেছি, সবাই হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। এই ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, পরবর্তী নোটিফিকেশান চটজলদি আপনার কাছে পৌঁছে যাবে।
দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে প্রচণ্ড ঠান্ডা আর তাপ, দার্জিলিং ভ্রমণের ব্লক রক গার্ডেন। আমিও একটু ওপরে যাওয়ার চেষ্টা করছি, দেখি আর কতটা উপরে উঠা যায়। সবাই হাঁপিয়ে গেছে। এই জায়গাটা অনেকটা ইউ টার্নের মতো, ইউ টার্ন হয়ে আবার পাহাড়ে উঠতে হবে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয় সঞ্জয় এর পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজকে 11 ফেব্রুয়ারি 2024। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয় সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও চট করে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, নমস্কার। পর্দায় এখন আপনাদের যাদের দেখতে পাচ্ছেন, এনারা বাংলাদেশ থেকে এসেছেন, আমার সঙ্গেই পাহাড়ে ট্যুর করছে। ওনারা একসঙ্গে ঘুরছি শেয়ারিং বাসে। দেখতে থাকুন, এনারা বাংলাদেশ থেকে আসছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? দাদা, আপনার নাম? আমার নাম শরীফ আহমেদ। শরীফ আহমেদ, বাংলাদেশ। কক্সবাজার না, বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? কক্সবাজার ও নয় ঢাকা থেকে। এই যে আরেক দাদা আসছেন, ইনি আসছেন বাংলাদেশ থেকে। আপনার নাম কি দাদা? আবুবকর সিদ্দিক, ফর্ম নরসিংদী। আচ্ছা, ঠিক আছে। এনারা বাংলাদেশ থেকে আসছে, এনাদের ছবি দেখালাম। এই যে আমরা, আমার মিসেসের সঙ্গে আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।